হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য সাহেবের চিঠি সিরিয়ালের আপডেট নিয়ে সাহেব চিঠি পৌঁছে যায় যখনই চিঠিদের বাড়িতে চিঠির ভাই মন্দিরে গেছে শুনে চিঠি অস্থির হয়ে ওঠে ভাইকে বারবার করে ফোন করছে কিন্তু বড় দাদা হয়ে একবারও চিঠির ফোনটা রিসিভ করছে না চিঠি এতটা চিন্তিত হবেন না দেখুন আপনার দাদা হয়তো কোনো কাজে গেছে উনি ঠিক চলে আসবে সময় মতো আপনি বুঝতে পারছেন না দাদা এতদিন চাকরির পরীক্ষা দিয়েছে আমরা বলেছিলাম মন্দিরে যেতে কখন ও যায়নি এখন যখন ওর মন্দিরে গেছে তখন আমার কিন্তু সন্দেহ হচ্ছে আপনি শুধু শুধু চিন্তা করবেন না তো দেখবেন ঠিক ফিরে আসছে সাহেব এবং অভির জন্য চা এনে দেয় তার শাশুড়ি মা পাড়া প্রতিবেশীরা সবাই আসে প্রশংসা করে যে দুই জামাই খুব ভালো হয়েছে শ্বশুর বাড়িকে আপন করে নিয়েছে শ্বশুর শাশুড়িকে সবসময় সম্মান দেয় ভালোবেসে গরিব হলেও এই বাড়িতে আসে তারা এই সব কিছু শুনে খুব খুশি হয়ে যায় ভূমির মা ওদিকে বানটি যখন মন্দিরে পৌঁছে যায় তখনই সিঁদুর হাতে নিয়ে নানাভাবে সারা ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে বলে দেখো তুমি তো আমাকে ভালোবাসো তাই না বানটি তা না হলে তুমি আমাকে সেদিন কেন বাঁচিয়েছিলে আমাকে কেন শেষ হয়ে যেতে দিলে না বলো তুমি আমার সাথে মজা করছো তাই না বিয়ে নিয়ে কখনো মজা করা যায় তোমার সাথে আমি বিয়ে করে সারাটা জীবন সুখী হতে চাই চাইবানটি তুমি সেটা চাও না বুঝতে পেরেছি তোমার মতো ছেলেরা শুধু ভালোই বাসতে পারে সেই ভালোবাসাটাকে সারা জীবনের মতো দায়িত্ব করে নিজের কাঁধে তুলে নিতে পারে না তাই না এমন কোনো কথা নেই বিয়েটা করলে পরিবারের মানুষকে জানাতে হবে না তা না হলে আমি এমনি এমনি বিয়েটা করে ফেলবো তুমি চলো আমার সাথে আমি না হয় তোমার দাদা বোঝাবো আমরা যখন দুজনেই রাজি ছেলে তখন পরিবারের লোকজন কিভাবে আর বাধা দেবে তুমি বুঝতে পারছো না সবার পরিবারের লোক কি সমান হয় আমার দাদাভাই ভাই কখনো মেনে নেবে না আর তুমি তাকে বলতে গেলে আরও বেশি করে ঝামেলা ঝঞ্ঝাট বাঁধতে পারে দেখো বিয়ে শুধু সিঁদুর পড়িয়ে দিলেই হয়ে যায় না দুজন মনের মানুষের মিলেরও প্রয়োজন আবার মানুষের আশীর্বাদ দরকার নেই না দরকার নেই এখন শুধু তুমি আমাকে নিয়ে ভবানটি দেখো আমি যদি জীবনে তোমার বউ হয়ে ভালো থাকতে পারি তাহলে তুমি আমাকে সেই সম্মানটা কেন দেবে না শুধু ভালোবাসার জোরেই তুমি আমাকে বিয়ে করে নাও আর কিচ্ছু চাই না তুমি বুঝতে পারছো না সারা মুখার্জি তুমি সাহেব মুখার্জির বোন তুমি কত আদরে মানুষ হয়েছ তোমার কত দামি দামি জিনিসপত্র কত কিছুর প্রয়োজন হয় আমি তো কিছুই দিতে পারবো না কারণ আমি কোনো ব্যবসা করি না চাকরি করি না হঠাৎ করে বিয়ে করে নিয়ে গিয়ে আমাদের এই কষ্টের সংসারে ভাড়া বাড়িতে কি করে তুলবো তোমাকে তুমি একদম চিন্তা করো না বন্টি আমি সব কিছুতে তোমার পাশে থাকবো তোমাকে কোনো চাপ দেব না তুমি যাতে ভালো থাকতে পারো আমার সাথে সেই দিকটাও আমি দেখবো বিশ্বাস করো আমাকে আমার পরিবারের কেউ ভালোবাসে না একমাত্র তুমি ভালোবাসো তাই আমি তোমাকে হারাতে চাই না সেজন্যই আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই বিশ্বাস করো তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও আমি বাড়িতে যাই চলো না দুজনে গিয়ে আলোচনা করে বিয়েটা করা যাক না তুমি আজকে এক্ষুনি আমাকে এখানে বিয়ে করবে সিঁদুর পরিয়ে দেবে তা না হলে তুমি আর কখনো আমার মুখ দেখতে পারবে না বান্টি কি বলছেন কি আপনি হ্যাঁ কারণ আমি বাড়িতে একবারে তোমাকে বিয়ে করেই যেতে চাই তার আগে নয় আর ভাবে যে চিঠি তো কোনোভাবে এই বিয়েটা মেনে নেবে না আটকানোর চেষ্টা করবেই তাই বিয়ে করে তবেই আমাকে বাড়িতে যেতে হবে বান্টিকে বুঝিয়ে শুনিয়ে বিয়ের পিঁড়িতে বসানো হয় দুজনের ছড়া বেঁধে দেয় পুরোহিত মশাই এরপরে উচ্চারণ শুরু হয় বানটি আগে ঘুরবে তারপরে সারাকে ঘুরতে হবে সাত পাক ঘোরাও শুরু হয়ে যায় সিঁদুরদানের সময় এসে বানটি ভাবতে লাগে যে পরিবারের কেউ জানলো না বিয়েটা এটা করে ফেললাম কি হবে দেখো বানটি তুমি কারো কথা ভেবো না এখন তুমি আমার কথা ভেবে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে রাঙিয়ে দাও স্মৃতিটা দেখো আমি তোমার জন্য অপেক্ষায় বসে আছি তুমি আমাকে এইভাবে অপমানিত হতে দিও না সবাই আমাকে অপমান করে আমি আমার ভালোবাসাটা কারো সামনেই প্রকাশ করতে পারি না আর তুমি যখন নিজে আমাকে ভালোবেসেছ প্রকাশ করেছ তাহলে সেটা তুমি কেন পালন করবে না এরপরে বানটি সিঁদিতে সিঁদুর পরিয়ে দেয় সারার সমস্ত পরিকল্পনা সফল হয়ে যায় পিসিমা কাজ করতে করতে হাঁপিয়ে পড়েছে এসে একটু সোফার মধ্যে শুয়ে পড়লে তার মা বলে কী ব্যাপার মিথিলা তোর কিন্তু অনেক কাজে দায়িত্ব রয়েছে সেগুলো তোকে পালন করতে হবে তুই এখানে এসে দম নিচ্ছিস মানে যা এক কাপ চা করে তোর বাবাকে দিয়ে আমার পায়ে হাঁটুতে খুব ব্যথা করছে মা রান্নাঘরটা প্রচণ্ড গরম সেখানে আমি কাজ করতে পারছি না কেন এতদিন চিঠি পরের বারের মেয়ে বলে কাজ করেছে পছন্দ হয়নি বারবার করে ভুল ধরেছিস অপমান করেছিস এখন বুঝতে পারছিস তো রান্নাঘরে থাকা অতটাও সহজ কাজ নয় যা যেটা বলেছি সেটা গিয়ে কর মা চলে যাওয়ার পরে মিথিলা মনে মনে প্রচণ্ড রেগে যায় এদিক ওদিক দেখে শুনে ফোন করে রয়কে এবং বলে যে দেখ কন্ট্যাক্ট পেপারে সই করেছে চিঠি ওকে কি বাগে আনা গেল না পিসিমণি চিঠি ওই কাগজটা আমাদের মুখের ওপর ছুঁড়ে মেরে চলে গেছে তুমি ওকে চেনো না ওকে এত সহজে কোনোভাবেই আমরা নিজেদের হাতের মুঠে আনতে পারবো না সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি এবার চিঠিকে সায়স্তা করার সময় এসে গেছে তার মানে একবার সাহেবের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে সাহেব বেঁচে গেছে ওকে আদমরা করে রেখেছিলাম প্রাণে তো বেঁচেছিল চিঠি তাকে নিয়ে অহংকার গর্ব করে তাই না যে ওর স্বামী বেঁচে আছে ভালো আছে স্বামী অনেক ভালোবাসে তো এবার ওর কাছ ওর স্বামীকেই কেড়ে নেওয়া যাক তাহলে দেখবে চিঠি আর কার সাথে জুটি বেঁধে গান গাইবে তখন রয়ের সাথে বাধ্য হয়ে চিঠিকে গান গাইতেই হবে তাই তোমরা দুজনে মিলে পরিকল্পনা করো সাহেবের অ্যাক্সিডেন্ট করানোর আবারও যাতে করে সাহেব এবার ফিনিশ হয়ে যায় চিঠির জীবনে আর না থাকতে পারে তাহলে চিঠি দেখব এই পরিবার কি করে সামলায় এবং রয়ের কাছে মাথা নত না করে কোথায় যায় তাই আমাদের এবার সাহেবকে ফাঁদে ফেলতেই হবে আর বুঝতে পারছো না সাহেবের ওপর আমার কিসের রাগ আমি চাই আমার ছেলে সব কিছুর মালিক হোক আর আমি এটাও চাই যে আমার ছেলে চিঠির সাথে গান করে আরও বেশি নাম ডাক অর্জন করুক তা না হলে তো আমার ছেলের কেরিয়ারটা উঠতে গিয়ে এভাবে পড়ে গেলে চলবে না কারণ চিঠি হচ্ছে আমার ছেলের এখন পক্ষ বিপক্ষে জড়িয়ে গেছে সেখান থেকে ওদের এক করতে হবে তো সাহেব মিষ্টি এনে দিতে গিয়ে চিঠি গায়ে মিষ্টি রস ফেলে দেয় চিঠি বলে চলুন আপনাকে আমি ঘরে একটা পাঞ্জাবি দিয়ে এসেছি সেটা পড়ুন আপনাকে যাওয়ার প্রয়োজন নেই চিঠি আপনি এদিকটা সামলে নিন আমি দেখছি আলমারির কোথায় রয়েছে সামনের দিকে সাহেব নিজে চিঠির ঘরে চলে যায় আলমারিতে গিয়ে পাঞ্জাবিটা বের করতে গিয়ে একটা ব্যাগ সেখান থেকে পড়ে যায় আর ব্যাগটা নানাভাবে আলো জ্বলছে সেই ব্যাগটা দেখে সাহেবের কিছু একটা মনে পড়ে যে এই ব্যাগটা খুব পরিচিত লাগছে এই ব্যাগটার সাথে আমি কোথায় পরিচিত হয়েছি চিঠি এসে বলে সাহেববাবু এই ব্যাগটা আপনি কোথায় পেলেন এটা তো সবথেকে প্রিয় ব্যাগ আমার আগে আমি এই ব্যাগটা করে চিঠি বিলি করতাম ভাবছি আবারও সেটা নিয়ে গিয়ে বিলি করব না এই ব্যাগটা ভালো নয় আপনাকে আমি একটা ভালো ব্যাগ কিনে দেব। এটা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেন কারণ দেখুন এই ব্যাগটা ছিঁড়ে গেছে আমি সেগুলো ঠিক করে নিতে পারবো এখন চলুন তো বাইরে দেখা যাক যে হচ্ছে ভূমি এবং অভির গাঁটছড়া খোলার সমস্ত আয়োজন করা হয়ে গেছে সেখানে আমাদের যেতে হবে তো এরপরে চিঠি সেখানে গিয়ে তার বোনকে বরণ করে যেটা গাঁটছড়া বাধা ছিল সেটা খুলে দেয় গিটটা এবং সবাই মিলে মিষ্টিমুখ করে প্রতিবেশীরা সবাই চলে এসেছে কিন্তু সেখানেই মোরের মা কাকিমা চলে আসে এসে বলে দেখো গিয়ে তোমার দুই মেয়েকে তো ভালো ঘরে বিয়ে দিলেই কাবেরী এখন তোমার ছেলে ছেলের বউ এলে সুখে শান্তিতে সংসার করবে সেটা করতে পারবে না তুমি দেখো তোমার ছেলে তো দু পয়সা কামাই করে না কোনো মেয়ে বিয়ে করবে কেন দেখুন কাকিমা আপনাকে চিন্তা করতে হবে না আমার বৌদি আমি নিজে খুঁজে এনে দেব। আর যাতে আমার দাদার সাথে বনিবনা হয় এই পরিবারটাকে আগলে রাখতে পারে সেই ব্যবস্থাও করব। তোতা তা দৌড়ে এসে বলে ও যে মা দেখো দাদাভাই বিয়ে করে বউ নিয়ে আসছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় বানটি বাড়ির দরজায় পা রাখলো এরপরে বানটির পাশে এসে দাঁড়ালো সারা সেটা দেখে সবাই চমকে যায় চিঠি সাহেব একে অপরের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এই ঘটনা কি করে ঘটলো এবার এই পরিস্থিতি কি করে সামাল দেওয়া হবে কেউ বরণ করতে চাইছে না তখনই চিঠি বরণ করে ঘরে তুলতে চায় সারাকে আর বরণ ডালা সাজিয়ে এনে বরণ করার সময়ই হাত থেকে ডালাটা পড়ে যায় সাহেবের কাছে ফোন চলে আসে তার মা অসুস্থ তাকে দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে চিঠি তার সাথে যেতে চাইলে সাহেব বলে প্রয়োজন নেই আমি একলাই চলে যেতে পারবো সাহেব গাড়ি করে বেরিয়ে পড়ে কিন্তু সাহেবের এই বেরিয়ে পড়াটাই চিঠির সাথে সাহেবের সারা জীবনের মতো দূরত্ব তৈরির একটা কারণ হয়ে দাঁড়িয়ে রইল কারণ চিঠির মন কুগাইছে কিছু একটা ঘটবে আজকে যেটা হয়তো সাহেব মুখার্জি এবং চিঠির জীবনে একে অপরের কাছ থেকে দূরে চলে যাওয়ার মতো ঘটনা আর সেটাকে কেন্দ্র করেই নানাভাবে চিঠি চিন্তিত আর এদিকে পিসিমা তো সাহেবের আবারও অ্যাক্সিডেন্ট ঘটানোর সমস্ত পরিকল্পনা করেছে কারণ চিঠি সাহেবকে যেভাবে ভালোবাসে তার কোনো ক্ষতি হওয়ার আগে সে কিন্তু বুঝতে পারে সারা বিয়ে করেছে বানটিকে এই পরিবারের প্রতিশোধ নেবে বলে বানটি এবং সারা বিয়ে করেছে তো ঠিকই তবে সারা কখনোই শ্বশুর শাশুড়ির কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না উল্টে তাদেরকে নিয়ে নানাভাবে ঝামেলা ঝঞ্ঝাট বাঁধানোর জন্যই তো এই বাড়িতে সে এসেছে আর পিসিমা তো বলেইছে যে আমি যেভাবে সারার কান ভরেছি ও আর এই বাড়িতে আসবে না বাকি রইল সাহেব চিঠি ওদেরকে আমি আলাদা করেই ছাড়বো কি হতে চলেছে সাহেবের চিঠি সিরিয়ালের পরবর্তী সাহেবের আবারও অ্যাক্সিডেন্ট ঘটানোর পরিকল্পনা পিসিমার চিঠিকে শিক্ষা দিতে রয়ের সঙ্গে মিলে চিঠি এবং সাহেবের ভালোবাসাই তাদের একমাত্র জোর আর তারা সবসময় সেটা প্রমাণ করেছে আর এই জোর ভাঙতেই এবার সাহেবের নিজের পিসিমা নিজের ভাই সবাই উঠে পড়ে লেগেছে সাহেব চিঠিকে আলাদা করতে তাই মিথ্যে মিথ্যে বিদিত তার অসুস্থতার খবর দিয়ে সাহেবকে দ্রুততার সাথে বাড়িতে ফেরার কথা বলে এবার রাস্তায় সাহেবের সাথে কোন ঘটনা ঘটাতে চলেছে পিসিমা আদৌ কি সাহেব চিঠির আর দেখা হবে কখনো নাকি তাদের এই দেখাই শেষ হবে সাহেবের সাথে এবার কি ঘটবে রাস্তায় যা পরিকল্পনা করেছে রাইমা এবং রয় মিলে তাদের মনে এতটুকু মায়া নেই মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি করতে তারা এতটুকু পিছুপা হচ্ছে না এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন